পরিবারে স্বামী হারা 80-এর ঊর্ধ্ব বৃদ্ধা মহিলা আর প্রায় 40 পার মানসিক ভারসাম্যহীন সন্তান। বৃদ্ধা মা সন্তানের চিকিৎসার জন্য সর্বস্ব খুইয়ে আজ নিঃস্ব। সম্পূর্ণভাবে চিকিৎসা করাতে পারেনি অর্থের অভাবে। কোন রকমে পাড়া পড়শের সাথে চেয়ে চিনতে দিন কাটান। সংসারে রোজগার বলতে কোনো কিছুই নাই, সবটাই নির্ভর করে গ্রামবাসীদের সাহায্যের উপর। চেয়ে চিনতে যেমন জোটে তেমন ভাবেই দিন কাটান। সংসারের সচ্ছলতা একসময় ভালোই ছিল, স্বামীর রোজগারের ওপর হাসতে খেলতে সংসার চলছিল। স্বামীর মৃত্যুর পর আর সেই সচ্ছলতা কোথায় হারিয়ে যায়। হঠাৎই ছেলের মানসিক রোগী হয়ে দাঁড়ায়। যোগ্য ছেলে থাকার সত্ত্বেও আজ অনাহারী এক প্রকার দিন কাটাতে হচ্ছে। ছেলের রোজগার বলতে কিছুই করতে পারে না শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে। বৃদ্ধা হতদরিদ্র এই মানুষটি এখন একটি ভাঙা বাড়িতে কোন রকমে ফ্যান ভাত ফুটিয়ে সন্তানকে নিয়ে মাথা গুজে রয়েছে, এভাবেই দিন কাটাচ্ছেন। এই খবর পেয়ে স্থানীয় শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ গিয়াসউদ্দিন ওই বৃদ্ধর বাড়িতে গিয়ে হাজির হন। পরিস্থিতি দেখে অবাক হয়ে যান যে এভাবে মানুষ কি থাকতে পারে। তারপর ওই বৃদ্ধা মহিলার অসুস্থ সন্তানের চিকিৎসার ভার নেন। দীর্ঘ 4 বছর ধরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার সন্তানের চিকিৎসার জন্য ওষুধ ও বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থাও তিনি করেন। তখন থেকেই 4 বছর ধরে গোহার 2 নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান গিয়াসউদ্দিন একইভাবে ওই দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রধানের এই কর্মকাণ্ডে এলাকার বাসিন্দারা খুবই খুশি। তবে অবশ্য গিয়াসউদ্দিন বাবু, আমাদের জনপ্রতিনিধি, জনগণের সেবা করাটাই আমাদের কর্ম। এ ধরনের ঘটনা, এ অসহায় বৃদ্ধর পাশে দাঁড়িয়ে আমি খুব গর্বিত। আরামবাগ মহকুমার নাম নয়, সারা পশ্চিমবঙ্গে হয়তো এরকম ঘটনা নজিরবিহীন। যেভাবে অসহায় পরিস্থিতির মধ্য দিয়ে এই বৃদ্ধা দিন কাটাচ্ছিলেন, আমরা পঞ্চায়েতগতভাবে বৃদ্ধার সরকারি ভাতার ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও যাতে এই ভগ্ন দশা বাড়িটি ভেঙে দিয়ে নতুন একটি বাড়ি তৈরি করে দেওয়া যায় তার ব্যবস্থাও করছি। আমরা দলগতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও আমি ব্যক্তিগতভাবে আমার রোজগারের অর্থ থেকে খরচ করে বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি তার সম্ভব হবে। কর্মীরা সব আমাকে দেখে কথা বলে বেঁচে আছি, নাহলে আমি মরে যেত। আমাকে দেখছে বলে আমার ছেলে অসহায়, মাথা খারাপ হয়ে গেছে। আমি আমার ছেলে ঘরে ছেলে আর আমি থাকি। ছেলে আগে বড় মিষ্টি ছিল, কাজকর্ম করতো, সে এখন আর করতে পারেনি, খেতে পায়নি। প্রধান আর কর্মীরা সব দিচ্ছে বলে খেয়ে বেঁচে আছি, না না এতদিন মরে যেত। ওরা দেখছে শুনছে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে, দেখুন, আমাদের শ্যামবাজার অঞ্চলে, শ্যামবাজার অঞ্চল কেন বলবো, গোঘাট 2 এবং গোটা ওয়েস্টবেঙ্গল যদি আমরা ঘুরে দেখি, এইরকম একটি দুস্থ ফ্যামিলি আশা করি নেই। কারণ আমরা প্রায় 2 বছর আগে আমরা জানতে পারি যে এই ধরনের আমাদের শ্যামবাজার অঞ্চলে একজন দুস্থ অসহায় এবং গরিব ফ্যামিলি বসবাস করে। আমাদের নজরে আসতে এই গরিব অসহায় ফ্যামিলি একজন দুস্থ ফ্যামিলি। এই ব্যক্তি মহিলা, প্রায় 80-82 বছর বয়স। ওনার একটি ছেলে উত্তম প্রামাণিক নাম। উনি সুস্থ যখন ছিলেন তখন রুজি রোজগার করতেন, মাকে নিয়ে সঙ্গে থাকতেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন। কিন্তু উনি হঠাৎ কোনো কারণে ওনার ব্রেনের ডিফেক্ট এবং অ্যাবনর্ম্যাল অবস্থায় আছে, উনি কাজকর্ম করে না। এবং এই মহিলা, এই বয়স্ক মহিলা এবং ওই অসুস্থ রুগী ওনার পাশে আমরা যখন জানতে পারি, আমরা সঙ্গে সঙ্গে পঞ্চায়েতগতভাবে আমরা নজর দিই এবং ছুটে আসি। এবং আমি যে সরকারি, যে আমি পঞ্চায়েতের প্রধান হিসেবে যে ভাতা পাই 5,000 টাকা, তার থেকে আমি 2,500 থেকে 3,000 টাকা ওনাদের সংসার চালাবার মতো, যাতে সংসারটা চলতে পারে, তার জন্য আমি হাতে তুলে দিই প্রতি মাসে। এবং যাতে সুস্থ এবং অসুস্থ বোধ করে রোগ, মানে শরীর খারাপ হলে আমি ওষুধের ব্যবস্থা করে দিই এবং ডাক্তারের ব্যবস্থা করে দিই। কিছুদিন আগে ওনাকে আমরা আরামবাগের অভিজিৎ রায়ের সাইকিয়াট্রিক্স ডাক্তার দেখিয়েছি এবং ওষুধের ব্যবস্থা করে দিয়েছি। এবং এই পরিবারের এই দুস্থ বাড়ি, এই বাড়ির অবস্থা খারাপ, তাতে আমরা দলগতভাবে এবং আমাদের পঞ্চায়েতগতভাবে, হ্যাঁ, দিদির আদর্শ মেনে আমরা এই বাড়িটি যাতে আমরা পুনরায় যাতে থাকার ব্যবস্থা করে দিই, যাতে বাড়িটাকে আমরা নতুন করে ভেঙে আমরা নিজেদের আর্থিক দিক থেকে, আমরা আর্থিক সহযোগিতা আমাদের সমস্ত, মানে এই দলের কর্মী এবং
পঞ্চায়েত সদস্যদের সহযোগিতায় যাতে বাড়িটি আমরা দু সপ্তাহ অর্থাৎ 15 দিনের মধ্যে আমরা নতুন করে বাড়িটি নির্মাণ করে দিতে পারি, তার জন্য আমরা আশাবাদী। এবং আমার সঙ্গে সমস্ত দলের আমার নেতৃবৃন্দরা আছেন এবং কর্মীরা এবং সদস্যরা পঞ্চায়েতে আছেন, প্রত্যেকেই ওনারা পাশে থাকেন, সহযোগিতা করেন, খোঁজ খবর রাখেন। ঝড় বৃষ্টি হলে রাতে যখন বিপজ্জনক তখনও ওনারা ছুটে আসেন, আমি যতটা পারি করি। এই অবস্থায় যাতে এই ফ্যামিলিটি আমরা চাই যাতে সুস্থ থাকতে পারে। আমি প্রধান শেষ হয়ে গেল, প্রধান আমার টাইম সারা হয়ে গেল, আমি ওনাদের কাছে থাকবো এবং দিদির আদর্শ মেনে এই অসহায় একজন দুস্থ গরিব মানুষ তাতে পাশে যাতে আমি সহযোগিতা করতে পারি আমি তার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম গিয়াসউদ্দিন খান, গোঘাট টু সাম্বাজার জিপির প্রধান। চাঁদেরহাট শপিং মল আরও বৃহৎ ও এসিযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। আপনারা দেখছেন বাংলাইন্স নিউজ, আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস।